আলাইকুম সালাম আলহামতুল্লাহ আমাদের এক ভাই জানতে চাইছেন যে গুড মর্নিং গুড নাইট গুড আফটারনুন ইত্যাদি বলা যায়েজ কিনা আলহামদুলিল্লাহ ওসালাতু আসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ জি ভাই জায়েজ না জায়েজ এটি একটি বিষয় তো একজন মুসলিম হিসাবে আমরা জানার চেষ্টা করবো যে আসলে এগুলো সন্ন্যাস কি না জি গুড মর্নিং গুড নাইট গুড আফটারনুন এটি আপনি বলতে চাইলে বলতে পারেন এক্ষেত্রে এটি বলা হারাম এ কথা আমি বলছি না কিন্তু এগুলো যে সুন্নাহ নয় সেটি সর্বসম্মত মত কেউ বলবে না যে এ ধরনের শব্দগুলো বলা শূন্য আমরা কেন এগুলো বলবো আমরা মুসলিম ইসলাম আমাদের ধর্ম ইসলাম পরিপূর্ণ ধর্ম এ ধরনের জায়গাতে এ ধরনের শব্দের বিপরীতে ইসলামী শব্দ রয়েছে মাসনুন কিছু শব্দ রয়েছে যেগুলো বললে আমাদের এবাদত হবে যেগুলো বললে আমাদের এবাদত হবে আল্লাহ সন্তুষ্ট হবেন রসুল সাল্লামের আদর্শের চর্চা করা হবে আর এগুলো যদি আমরা বলি তাতে কখনো এবাদত হবে না কখনো রসুলের সন্ন্যাহের চর্চা হবে না বরং অমুসলিমদের যে রীতিনীতি আদর্শ তার চর্চা হবে এবং এ ধরনের কথাগুলো বুঝে শুনে যদি বিশ্বাস লালন করে যদি কেউ এই কথাগুলো বলে সেটা ইমানের সাথে সাংঘর্ষিক গুড মর্নিং শুভ সকাল এই শুভ সকাল কেন হবে কিভাবে হবে কে করবে সকালটা শুভ সেই জায়গাটা আমি ক্লিয়ার করলাম না এর মানে হচ্ছে সকালের যিনি মালিক পুল আউজির রব্বিল ফালাক প্রভাতের যিনি রব এই কথা বলে তার কাছে আশ্রয় চাওয়া হয়েছে প্রভাতে যত ধরনের অনিষ্ট হয়ে থাকে তার থেকে তো আমাদেরকে তো সেই শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা বলবো আল্লাহ আপনাকে মঙ্গল করুন অথবা আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমাদের যখনই সকাল হোক বিকেল হোক নাইট হোক আমরা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে কথায় কথায় আমরা আকিদার বিষয়টির খেয়াল রাখবো পাশাপাশি আলহামদুলিল্লাহ বলবো এই যে বিষয়গুলো আবার বিদায়ের বেলা আবার আসসালাম আলাইকুম বলবো এই একবার সালাম ঠিক একইভাবে যে কোনো কাজের শুরুতে একবার বিসমিল্লা এগুলোর যে মূল্য এগুলো আসলে কখনো এ ধরনের শব্দ সারা জীবন বলেও একবার বিসমিল্লা বা একবার আসসালামু আলাইকুম সেটার সমান হয় না হবে না কখনোই হবে না তো এভাবেই এই ধরনের জিনিসগুলোকে আল্লাহ সুবাহানুয়া তালার যে মহাশক্তি আল্লাহ সুবাহানুয়া তালার যে সর্বত্র ইচ্ছা শক্তি রয়েছে আল্লাহ সুবাহানুয়া তালা যে কল্যাণের মালিক সেই জিনিসটিকে এড়িয়ে যাওয়া হয়েছে গুড মর্নিং শুভ সকাল এই সকালটা শুভ করলেন যিনি তাকে এড়িয়ে যাওয়া হয়েছে যদি আমরা বলতাম যে সকালকে আল্লাহ তোমার জন্য কল্যাণকার করুক সন্ধ্যাটাকে আল্লাহ তোমার জন্য কল্যাণকার করুক মঙ্গলের করুক বিকেলটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মঙ্গলের ফয়সালা হোক এভাবে যদি করতাম তাহলে এটি একটি দোয়া হতো এটি একটি দোয়া হতো এবং এই কথাটি সত্য বলা হতো কিন্তু এখন যখন বলি শুভ সকাল আমি কি সকালকে কি শুভ শুভের মালিক বানিয়ে দিলাম অর্থাৎ কল্যাণের মালিক কি সকাল এই সকালের মালিককে সকালের মালিক যদি হন একজন তো কল্যাণের মালিক অন্যজন হবেন কেন এজন্য এ এই শব্দগুলো স্বাভাবিক সেন্সে বলাটা যে হারাম বা এটি বললে শিরিক হবে সরাসরি কথা বলছি না তবে এটি যে সুন্নাহ নয় সেটি সবার একমত সবাই একমত যে এটি সন্ন্যাস কোনো পরিভাষা নয় বরং এটি বিশ্বাস যদি কেউ লালন করে যেভাবে বলছিলাম যেভাবে বিশ্লেষণ করেছি ওভাবে যদি কেউ যদি এটাকে বিশ্বাসে ধারণ করে তাহলে এটা শিরকে রূপান্তরিত হবে আল্লাহ আলম সব